নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সরকারি চাকরির খবর। তো যে সকল আবেদনকারীরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে থাকেন অথবা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কন্টিনিউ পেতে থাকেন, অথবা যে সমস্ত মহিলাদের টাকা পেতে পেতে মাঝপথে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসছে না, তাদের জন্য রয়েছে একটা বিশাল বড় সুখবর। তো প্রত্যেকেই নভেম্বর মাস থেকে কিন্তু টাকা দেওয়া হবে। নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে আবেদনকারীকে অবশ্যই দুটো কাজ করতে হবে। তো এই টাকা পাওয়ার জন্য নবান্নের তরফ থেকে একটা নিয়ম জারি করা হয়েছে, এই নিয়মে মানতে হবে, তবে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকাটা পরবর্তী সময়ে পেয়ে যাবেন। আর এই নিয়ম না মানলে পরবর্তীকালে কিন্তু আপনারা কোনো প্রকার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন না। তো নবান্নের তরফ থেকে কী কী জানানো হয়েছে, কারা কারা এই টাকা পাবেন, কবে পাবেন, সমস্ত কিছু আজকের ভিডিওতে জানিয়ে দেবো। তো সমস্ত আপডেট আজকের ভিডিওতে জানাবো। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নভেম্বর মাসের টাকা পেতে লক্ষ্মীর ভাণ্ডারের নতুন নিয়ম, জমা করতে হবে প্রমাণীকরণ সার্টিফিকেট। তো এখানে বলা হয়েছে, নিজস্ব প্রতিনিধি কলকাতার তরফ থেকে গত 2021 সালে সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া চালু করা হয়েছিল। তো রাজ্যের জনমুখী প্রকল্পে যেখানেতে মহিলাদের 500 এবং 1000 টাকা করে মহিলাদের হাত খরচ বাবদ দেওয়া হচ্ছিল, এবার এই প্রকল্পের টাকা পেতে মানতে হবে একটি নতুন নিয়ম। তো নতুন নিয়ম না মানলে আগে টাকা পেলেও এখন কিন্তু আর আপনারা টাকা পাবেন না। তো অনেক মহিলারাই রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে পেতে মাঝপথে টাকা বন্ধ হয়ে গেছে, এবার সেই সমস্ত মহিলাদের ও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। তো নতুন নির্দেশিকাতে এই সমস্ত মহিলাদের টাকা পেতে দুটো কাজ করার কথা জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। তো যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করবে বা যারা আগে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, তাদের বিষয়ে জানানো হচ্ছে যে এই সমস্ত মহিলাদের ব্যাংকের সাথে কিন্তু আধার কার্ডের লিংক থাকতে হবে, তবেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা আসবে, অন্যথা কিন্তু টাকাটা আসবে না। তাছাড়া যে সমস্ত মহিলারা নতুন করে আবেদন করবেন, তাদেরকেও আধার কার্ডের সঙ্গে নিজের ব্যাংক অ্যাকাউন্ট লিংক করে রাখতে হবে, অর্থাৎ ব্যাংকের KYC করা বাধ্যতামূলক। এছাড়াও নির্দেশিকা অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আধার প্রমাণীকরণের জন্য একটি ফর্ম যুক্ত করতে হয়েছিল গত দুয়ারের সরকার ক্যাম্পে, কারণ অনেক মহিলারাই ছিল যাদের বয়স কম অথবা 60 বছরের বেশি ও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে করেও এই প্রকল্পের সুবিধা নিচ্ছিলেন। এই সমস্ত দুর্নীতি রুখতে এই আধার প্রমাণীকরণের নির্দেশ জারি করা হয়েছে। এর মধ্যে আবেদনকারীর বয়সের সাথে সাথে কোন সরকারি চাকরি করেন কিনা সেটাও নির্ধারণ করতে সুবিধা হবে আধিকারিকদের। ফলে এই নতুন নির্দেশিকা অনুযায়ী নতুন দুয়ারের সরকার ক্যাম্পে আপনাদের এই একই ফর্ম যুক্ত করতে হবে, এটাই কিন্তু কর্তৃপক্ষের নির্দেশ। তো অবশ্যই আপনারা কিন্তু যাদের এখনও KYC হয়নি, আপনারা দুয়ারের সরকার ক্যাম্পে গিয়ে কিন্তু KYCটা করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না।